हेलो व्यूअर्स वेलकम टू माय चैनल एंड वेलकम टू माय अनदर वीडियो। आजकल वीडियोटर माध्यम अपने माजे शेयर करब किछुदिन आगे प्रधानमंत्री आवास योजना जो घर लिस्ट आछे वेरिफिकेशन परवर्ती जादेर घर पाबेन वेरिफाई हुए छे और किछु समस्त व्यक्ति आछे जादेर नाम वेरिफाई होयनी बा विभिन्न कारण रिजेक्ट हुए छे सेई कारण आपनादेर एई समस्या सम्मुखीन हुए गेले आपनारा कि करबेन एई वीडियोटर माध्यम आपनादेर समस्त विस्तारित आलोचना करब। आमादेर चैनल नतून हो थाकले चैनल के अवश्य लाइक करुन सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल आइकन के प्रेस करे राखुन। पर आमरा देखे नेब जदि आपनादेर तालिकाय घरेर नाम ना थाके ताहले आपनादेर जे करणीय आछे आपनारा मनोयोग सहकारे देखते थाकुन। प्रथमे देखुन एखाने जदि आपनादेर घरेर तालिकाय नाम थेके ना थाके प्रथमत आपनादेर करणीय विषय होच्छे बिडिओ अफिसे जोगाजोग करा अर्थात आपनादेर निजस्व बिडिओ अफिसे जोगाजोग आपनादेरके करते हबे एवं एकटी साधारण एकटी कागजे एकटा आवेदन लिखते हबे अर्थात एकटी एप्लीकेशन लिखते हबे आपनादेर जेई घरटी आसेनी सेई ब्यापारे एकटी एप्लीकेशन बिडिओते आपनादेरके जमा दिते हबे। द्वितीय एकटी करणीय काज होच्छे देखुन मुख्यमंत्रीर हेल्पलाइन नम्बरे कल करा अर्थात आवास योजनार जे समस्त हेल्पलाइन नम्बर आछे ओई हेल्पलाइन नम्बरे आपनादेरके एई विषय एकटी अभियोग जानिए रखते हबे। পরবর্তীতে রয়েছে দেখুন পরবর্তী আরেকটি রয়েছে এই একটি সমস্যা মানুষের সম্মুখীন হচ্ছেন এই একটি সমস্যা হচ্ছে জোর করে যদি আপনার লিস্ট থেকে নাম কেটে দেয় তাহলে আপনাদের কি করণীয় আছে। যদি আপনাদের কোনো ঘরের লিস্টে নাম এসেছে বা কোনো কারণবশত ইচ্ছাকৃত কেউ কেটে দিচ্ছে তাহলে আপনার করণীয় প্রথম কাজ হচ্ছে বিডিও অফিসে এই বিষয়ে একটি আবেদন বা অভিযোগ জানানো প্রথমেই দেখুন। তার পরবর্তীতে ঠিক এই ক্ষেত্রেও একই কাজ হচ্ছে যে মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার আছে মুখ্যমন্ত্রীর সেই হেল্পলাইন নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং আরেকটি অভিযোগ আপনাদের সকলেরই আছে যে যদি সার্ভে আপনার বাড়িতে সার্ভে যে অফিসার সেটি যদি না যায় তাহলে আপনাদের যে করণীয় বিষয় হচ্ছে দেখুন যদি সার্ভে যে অফিসার বা আপনাদের ঘরে সার্ভের জন্য না যায় বাড়িতে যদি না পৌঁছায় আপনাদের পারিপার্শ্বিক সার্ভে কমপ্লিট হয়েছে কিন্তু আপনার বাড়িতে সার্ভের কোনো মানুষ আসেনি তাহলে আপনারা কি করবেন। তাহলে আপনাদের করণীয় বিষয় হচ্ছে দেখুন এখানে বলা আছে যদি আপনার নাম সমীক্ষায় তালিকায় থাকে কিন্তু সার্ভে করতে না আসে তাহলে আপনি 31শে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবেন করতে হবে এবং যদি সেই তারিখের অপরিবর্তিত পরিদর্শন না করে তাহলে এই সমস্ত কাজগুলি আপনাদেরকে করতে হবে 31শে অক্টোবর পর্যন্ত সময়সীমা তার মানে আগে কিংবা সেই সময়সীমার মধ্যে যদি সার্ভে অফিসার আপনার বাড়িতে না যায় তাহলে এই সমস্ত কাজগুলি আপনাদেরকে করতে হবে। সেই কাজগুলির প্রথম কাজ হচ্ছে কি আপনার গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ আপনার নিজের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সাথে আপনার যোগাযোগ স্থাপন করতে হবে। এখানে দেখুন যে যোগাযোগ স্থাপন করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করা এবং তার পরবর্তী দ্বিতীয় কাজ হচ্ছে বিডিও অফিসে যোগাযোগ করা। গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগের পরবর্তীতে আপনাদেরকে স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করতে হবে এবং তৃতীয় একটি কাজ আছে দেখুন মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারেও আপনারা অভিযোগ দায়ের করতে পারেন। এই মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে আপনারা এখান থেকে কমপ্লেন একটি লিখতে পারেন বা কমপ্লেন করতে পারেন। এইভাবে আপনারা যদি আপনাদের ঘরের নামে লিস্ট যদি না এসে থাকে তাহলে এই সমস্ত কাজগুলি আপনারা একে একে করতে পারেন। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে।